বৈজ্ঞানিক চিনেন না আপনারা? বৈজ্ঞানিক কে চিনেন না? কে? দিলীপ ঘোষ। কি বুঝলেন? বড় কষ্ট লাগে। আমার একটা জলসায় আছে, আমি বলেছিলাম যে দিলীপ ঘোষ যখন বলেছিল এই সমস্ত মুসলমানগুলোকে বেরিয়ে আমি বাংলাদেশ পাঠাবো, তখন আমি বলেছিলাম ভরতপুরের মাটিতে যদি মানুষ খাওয়া জায়েজ হতো তো আমি ওকে চিবিয়ে খেতাম রান্না করে। বড় কষ্ট লাগে। আজকে হিজাব নিয়ে কথা বলেছে, বড় দুঃখের কথা বলেছে, নোংরা কমেন্ট করেছে আমার মা বোনেদের জন্য। জেনে রেখে দিবেন আমার ভাই, এই মুসলমান কখনো চাই না যে আগুন ছড়িয়ে যাক, আমরা শান্তির বাতাবরণ বয়ে দিতে চাই। যারা মনে করেন ইসলামে আমাদের মতো মৌলবিদিকে যারা মনে করেন এই মৌলবিরা আগুন ছড়ায়, তারা জেনে রেখে দেন তোমার মধ্যে ঈমান নেই, তুমি বেঈমান হয়ে গেছো, না আমার ভাষা তোমার বুঝার মতো ক্ষমতা নেই, তুমি নাস্তিক হয়ে গেছো, তোমার ঈমানটা চলে গেছে। জেনে রেখে দিবেন আমাদের মতো মৌলবিরা যদি আগুন ছড়াতে চাইতাম তো আজ থেকে 3 বছর আগে আসামসুলের মাটিতে রক্তর গঙ্গা বয়ে যেত, যেদিনে ইমাম রশিদির ছেলেকে রাম নবমীর দিনে মার্ডার করা হয়েছিল। আপনারা খবর পড়নি? এ কথা বলুন, আপনারা জানেন না? জানেন। সে ইমাম দাঁড়িয়ে বলেছিল 50,000 লোক জানাজার ময়দানে, আপনি একবার ইশারা করুন এই আসামসুলের মাটিতে রক্তর গঙ্গা বইবে। ইমাম রশিদি দাঁড়িয়ে বলেছিল, হে আমার ভাইয়েরা শোনো, আমি নবীজির ওয়ারিস, কখনো চাই না যে আমাদের দেশে রক্তর গঙ্গা বোক, আমার ছেলেকে তোমরা দোয়া দাও জানাজার নামাজ পড়ে, আমার জন্য দোয়া করো, আমার ছেলেকে আল্লাহ শহীদের মর্তবা দিবে, তোমরা দোয়া দিয়ে ঘর চলে যাও আর আমার জন্য দোয়া দিয়ে যাও, আমি তোমাদের লেগে দোয়া করব, কিন্তু এতটুকু কোনো রকমের তোমরা পদক্ষেপ নিবে না, এটা আমার তরফ থেকে অনুরোধ, তা না হলে আমি এই দেশ ছেড়ে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল একটা আলেমের আখলাক। আমার ভাই জেনে রেখে দিবেন 56,000 উলামা এই দেশকে স্বাধীন করার জন্য গর্দন দিয়েছে। শুধু এটা নয়, আমাদের দেশের প্রাইম মিনিস্টার জি মোদিজি, আপ খাড়ে হোকে আপ ইতনা ভি নহি বোল সকতে, আপকে জুবান পর লগম লগ চুকা হ্যায়, আপকে জুবান পর আরএসএস কা লগম হ্যায়, আপকে দিমাগ পে আরএসএস কা বীজ বনি হুই হ্যায়, ইসিলিয়ে আপ অভি তক এক ভি লফজ আপ পার্লামেন্ট পে নহি কহা, আপ দাড়ি রখ কর পার্লামেন্ট মে জা সকতে হ্যায়, এক মুসলমান দাড়ি রখ কর পার্লামেন্ট মে টোপি লাগা কর নহি জা সকতে। বড় কষ্ট লাগে, একজন মুসলমান পুলিশ অফিসার দাড়ি রাখতে পাবে না, কিন্তু একজন শিখ যদি পাঞ্জাবি হয় তারা মাথায় পাগড়ি পরে আর দাড়ি রেখে পুলিশের চাকরি করবে, একজন মুসলমান মেয়ে হিজাব পরে যেতে পাবে না, কিন্তু একটা হিন্দুদের মাস্টার সে গেরুয়া বস্ত্র লাগিয়ে আমাদের দেশের মুখ্যমন্ত্রী হতে পারে যোগী আদিত্যনাথ, সে কি করে নিজের বস্ত্র পরতে পারে? তার ধর্মের সিম্বল। আমার ভাইয়েরা ইসলামের সিম্বল হচ্ছে মায়েদের মাথা ঢাকা। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আমার নবী বিশ্ব নবীর আখলাক এবং চরিত্র, নবীজি নিজের মাতার পাগড়িটা হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছেন, আল্লাহর নবী সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিকের বিটি, আমার নবীজি দুঃখের সঙ্গে বলেছে শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মেয়েদের মাথা ঢাকতে এসেছেন, খুলতে আসেননি। বড় কষ্ট লাগে। এই দেশের কিছু রিপোর্টার আছে, কিছু অ্যাঙ্কার আছে, টিভি চ্যানেলওয়ালারা, এরা বহুত বড় আগুন ফেলানোর কাজ করছে, এদিকে ব্যান্ড করা দরকার। এই ভারতবর্ষে একটা হিংসা বিদ্বেষের যে বাতাবরণ তৈরি করেছে, একজনে 80% দায়ী হচ্ছে আজ তক চ্যানেল, এবিপি নিউজ, জি নিউজ, এরা সব থেকে বড় কাজ করেছে ভারতে বিষ তৈরি করার, যে বাতাবরণটা তৈরি করেছে, যে মানুষের মধ্যে ডিবেটটা তৈরি করেছে এরা তৈরি করেছে, ওই ডিবেট থেকেই ছড়িয়ে পড়ছে আগুনটা। আমি অনুরোধ করব এই সমস্ত চ্যানেলগুলোকে বন্ধ করুন, যাতে ভারতবর্ষে শান্তি বজায় থাকে। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা পড়েছি আমাদের ছড়াই, বন্দে আলিমিয়া লিখেছে, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তো সবে মেলে নাহি কেউ পর, পাড়া সকল ছেলে মরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই,
আমার বন্ধু সুনীল দাস, আমার বন্ধু গঙ্গা রুই দাস, আমার বন্ধু নরেন, আমার বন্ধু ভগেন, আমরা একসাথে স্কুলে গেছি, কিন্তু আজকে বড় কষ্ট লাগে। বৈজ্ঞানিক চিনেন না আপনারা? বৈজ্ঞানিককে চিনেন না? কে? দিলীপ ঘোষ। কি বুঝলেন? বড় কষ্ট লাগে। আমার একটা জলসায় আছে, আমি বলেছিলাম যে দিলীপ ঘোষ যখন বলেছিল এই সমস্ত মুসলমানগুলোকে বেরিয়ে আমি বাংলাদেশ পাঠাবো, তখন আমি বলেছিলাম ভরতপুরের মাটিতে যদি মানুষ খাওয়া জায়েজ হতো তো আমি ওকে চিবিয়ে খেতাম রান্না করে। বড় কষ্ট লাগে। আজকে হিজাব নিয়ে কথা বলেছে, বড় দুঃখের কথা বলেছে, নোংরা কমেন্ট করেছে আমার মা বোনেদের জন্য। কঙ্কনা রানাওয়াত তার পোশাক দেখলে শয়তান লজ্জা পায়। ফিল্মের একটা আর্টিস্ট কঙ্কনা রানাওয়াত বলে, ইয়ে শিক্ষা কি মন্দির হ্যায়, ইহাঁ পর মুসলমান কি ঔরত কেসে হিজাব পেন কে আ সকতি হ্যায়। হে ফিল্ম মে নাচনে ওয়ালি, কান খুল কর সুন লো, ये हिंदुस्तान तुम्हारा बाप का नहीं है, ये हिंदुस्तान तुम्हारे बाप के बना हुआ नहीं है। अगर इस हिंदुस्तान के जमीन से पूछोगे तो जमीन यही कहेगी कि ये हिंदुस्तान अगर आजाद हुआ तो उलामाओं का खून से हुआ, मुसलमान के खून से हुआ। अगर इस जमीन से पूछोगे तो इस उलामाओं के गर्दन जाने पर इस हिंदुस्तान को कामयाबी हासिल हुई। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আমরা মুসলমান আমরা আমার আল্লাহকে চিনতে পারিনি। যারা কোরআনকে চিনতে পারোনি, কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন। আমার ভাইয়েরা, আমরা আলমারির মাথায় একটা কোরআন রাখি, লেপটিয়ে জুজদানে কোরআন রাখা হয় না? হয় না? কোরআন রাখে। আমার মায়েরা বলে, এত সুন্দর হেফাজত করে রেখেছি না কোরআনটা, কোরআনটা কিচ্ছু হবে না। সকলে বলুন, কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রব্বুল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব হচ্ছে আমার আল্লাহর। গুজরাটের গোমতী নদীর তীরে লাখ লাখ কোরআনকে ইংরেজরা চালিয়েছে, কিন্তু শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাই বললেন, হে ইংরেজের বাচ্চারা শোনো, এই 1 লাখ 2 লাখ কোরআন নয়, পৃথিবীর 100 কোটি কোরআনকে যদি তোমরা জ্বালিয়ে দাও, 200 কোটি কোরআনকে যদি জ্বালিয়ে দাও, এই কোরআনকে মিটানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন এসছে, ফেরাউন এসেছিল না আসেনি? নিজেকে আল্লাহই দাবি করেছে, মিটেছে না মিটেনি? এই জোরে বলুন, ফেরাউন আছে না মিটে গেছে? জোরে বলুন, মিটে গেছে। আল্লাহ তার অস্তিত্ব মিটিয়ে দিয়েছে, তার রাজত্ব শেষ। নমরুদ এসেছিল, ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে, তার শরীরের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ মিটে গেছে, ফেরাউন মিটে গেছে, কারুন মিটে গেছে, সাদ্দাদ মিটে গেছে, লেখেলেন আমার ভাই, কিন্তু ইসলাম এসছে, ইসলাম উন্নতি লাভ করেছে, এখনো পর্যন্ত ইসলামকে মিটুতে কেউ পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এসছে, ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরপর আমার ভাইয়েরা শোনো, শাহ আব্দুল আজিজ দেহলভি বললে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে কেমন ভাবে হেফাজত করেছে, এই কাগজের মধ্যে নয়। একজন 10 বছরের হাফিজে কোরআন, তার সিনেতে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথেছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। রমজান মাসে আপনার মসজিদে একজন হাফিজে কোরআন 30 পারা কোরআন দাঁড়িয়ে শুনিয়ে দেয় 30 দিনে, আল্লাহ 30 পারা কোরআনকে আমাদের সিনেতে গেঁথে দিয়েছে। একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে আবার এরকম 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহান। কটা সিনেতে গুলি চালাবে আমার ভাই? আরো একটু আগে চলুন। এরপরে জিজ্ঞেস করুন, হে কোরআন তোমার ওজন কত? কোরআন এরপরে নকল করছে, শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে যে কোরআনটা আছে এটা ডানির ওপরে চাপান, কোরআনটার ওজন হবে 1 কেজি, না হয় 1.5 কেজি, না হয় 2 কেজি, 2.5 কেজি, 5 কেজি, 5 কুইন্টাল, 10 কুইন্টাল। আমার ভাইয়েরাম, আল্লাহর কসম, এটা কোরআনের ওজন নয়, এটা হচ্ছে ওই কাগজের ওজন। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী,
আমার কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন নিজের ওজন নিজে বলে দেবে। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদদিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম, আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি যদি কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম, আমার কোরআনের ওজন এত বেশি, পাহাড়টা আমার ভয়ে আমার কোরআনের ওজনে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি উম্মতে মুহাম্মাদিকে ভালোবেসে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বললেন অপর জায়গায় বলেন তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের গোটা পৃথিবীর ডাক্তার মাস্টার উকিল ম্যাজিস্ট্রেট যতগুলো শক্তি আছে সব এক কাছে করুন। আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা, কোরআন তো দূরের কথা, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা নাই, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই আল্লাহর কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করতে পারে। আরো একটু আগে চলুন, আপনি বলবেন কোরআন সত্য কিতাব, তার প্রুফ কি? আপনারা অনেক ছড়া পড়েছেন, পড়েছেন না পড়েননি, অনেক গদ্য পড়েছেন, অনেক পদ্য পড়েছেন, অনেক গান শুনেছেন, অনেক কিছু শুনেছেন। আপনারা পৃথিবীর যে কোনো গায়কের, যে কোনো সাহিত্যিক, যে কোনো কবি, যে কোনো লেখক, যে কোনো মোল্লা মুফতি মুহাদ্দিস মুকাররির মুফাসসির যার কিতাব আনবেন আনুন, এক জুনারু লেখায় কখনো অলংকার বাজাই রাখতে পারেনি, কোনো ছড়াতে অলংকার নেই। যতগুলো কবি কবিতা লিখেছে তাদের কবিতায় অলংকার বাজাই নেই, গদ্য লিখেছে অলংকার নেই, আমার ভাই গান লিখেছে গানের মধ্যে অলংকার বাজাই নেই। আমার আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছেন, তার থেকেই প্রমাণ হয় এটা সত্য কিতাব। অলংকার বলতে আপনি কি বুঝবেন? গোদা বাংলায় বুঝাই, অলংকার মানে হচ্ছে আপনার প্রত্যেকটা লাইনে শেষ অক্ষর একই হতে হবে। যেমন আমি ছড়া শোনালাম আপনাদেরকে, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা, তারপরে আছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকিছে তো সবে মেনে নাহি কেউ পর, আবার র এলো পরের লাইনটাও। তৃতীয় নম্বরে এলো পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, হস্যই চলে এলো, অলংকার ভেঙে গেল, অলংকার বাজাই নাই, শেষ পর্যন্ত একই অক্ষর থাকতে হবে প্রত্যেকটা লাইনের শেষে। আমি চ্যালেঞ্জ দিলাম, যদি কোনো শিক্ষিত থাকেন, কোনো জ্ঞানী থাকেন, একটা ছড়া শুনান, একটা গান শুনান, একটা যে কোনো গদ্য শুনান যার মধ্যে অলংকার বাজাই আছে, একটাও শোনাতে পারবেন না, কেউ তার ছড়াতে কবিতায় অলংকার বাজাই রাখতে পারেনি। এরপরে জিজ্ঞেস করো কোরআনকে, তোমার মধ্যে কেমন অলংকার বাজাই আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন والشمسি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াখশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আমার আল্লাহ একই অক্ষরকে লাস্ট পর্যন্ত ইউজ করলেন, হা শব্দ ইউজ করলেন, ওয়াশামসি ওয়া দুহাহা, প্রত্যেকটা লাইনের শেষে হা। আমার আল্লাহ কোরআনে অলংকার বাজাই রাখলেন, এটাই হচ্ছে সত্য কিতাবের দলিল। আমার ভাই কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বর্ণনা করেছেন একটাও নবীজির ভাষা নয়, নবীজির বানানো নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে বলেছেন, নবীজি সাহাবীদিকে দিয়ে লিখিয়েছেন। আমার ভাই অনেকজন মনে মনে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈজ্ঞানিক নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবী বললাম? বৈজ্ঞানিক নবী, জ্ঞানের ভাণ্ডার, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন, কি ছিলেন বললাম? উম্মি, লেখা পড়া জানতেন না। এখানে অনেক লোক বলবে নবীজিকে ছোট করছে, তুমি যদি বলো নবীজি লেখা পড়া জানতেন তো নবীজিকে ছোট করা হবে। বুঝতে পেরেছেন না পারেননি? নবীজি আপনি বলবেন কেন নবীজি লেখা পড়া জানতেন না? নবীজিকে আল্লাহ অধিক জ্ঞানের ভাণ্ডার দিয়েছিলেন, কিন্তু নবীজি লেখা পড়া এই জন্যে জানতেন না, আমার আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি করার পরে
যেমন আমি যতই ভালো বক্তব্য দেই আমার শিক্ষক গুরু এলে আমার উস্তাদ এলে কি বলবে আমি ইয়াসিনকে পড়িয়েছি ঠিক বলছি না ভুল বলছি আমার শিক্ষকের কাছে আমি ছোট না বড় কথা বলুন ছোট যত বড়ই হয়ে যায় আমি আমার সেই শিক্ষা গুরুজনের জুতো সুজা করতে হবে আমাকে তাকে সম্মান করতে হবে তার কাছে ছোট আমি আমার ভাই আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি শিক্ষা দিতেন সে বলতো আমি নবীকে পড়িয়েছি আমার নবীজিকে ছোট করা হতো জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য আল্লাহ জ্ঞানের ভান্ডার দিয়েছিলেন নবীজিকে কিন্তু নবীজি উম্মি ছিলেন তার কারণ এটাই নবীজি শিক্ষা গুরু হলে আমার নবীজিকে ছোট করা হতো শুধু এটা নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজির জানাজার নামাজ নবীজির জানাজার নামাজ অনেকে জানে না অনেকে মনে করে কেউ আমাকে সেদিন প্রশ্ন করেছিল হযরতে আবু বকর পড়িয়েছিলেন হযরতে উমর পড়িয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ নবীজি হযরতে আবু বকরকে ডেকে বলেছিলেন আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না তোমরা সবাই নিজের নিজের নিয়ত করে জানাজার নামাজ পড়ে নেবে আমার জানাজার নামাজের নিয়ত ইমামতি কেউ করবে না যদি বলেন কেন এর মধ্যে আমার আল্লাহ লজিক রেখেছেন যদি নবীজির জানাজার নামাজের ইমামতি কেউ করত সে বুক ফুলিয়ে বলতো আমি নবীজির জানাজা পড়িয়েছি আমার নবীজিকে ছোট করা হতো জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য আমার আল্লাহ নবীজিকে দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত কোনোদিন ছোট করেননি আমার ভাই ওই জন্য নিয়ত করলেন আমরা সবাই নবীজির জীবন আদর্শের উপরে আদর্শবান হব জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো বেঈমান এসেছে সকলকে পারস্ত করেছে করেছে না করেনি অতগুলো আরএসএস আর বিজেপির গুন্ডা একসাথে ৫০টা ছেলে জয় শ্রীরাম বলে ডাক দিয়েছে তাদের ডাকগুলো দেবে গেল একটা মেয়ে একাই খালি বলেছে আল্লাহু আকবার গোটা বিশ্বর জমিন কেঁপে গেল আজকে গোটা মোবাইল খুলবেন প্রত্যেকটা চ্যাপ্টার খালি তার আল্লাহু আকবারের ধ্বনি এটাই হচ্ছে দলিল গোটা পৃথিবীতে আল্লাহু আকবারের ধ্বনি গুঞ্জবে জোরে বলুন ইনশাআল্লাহ আমার ভাই শ্রীরামজি লজ্জা পায় এর মতো ভক্তদিকে দেখে যারা ইনসিলেক্ট করে যারা মানুষকে মার্ডার করে শ্রীরামজির নাম নিয়ে শ্রীরামজি কষ্ট পায় লজ্জা পায় যে এরা আমার ভক্ত মানুষ মার্ডার করে আমার নাম নিয়ে রাজনীতি করে আমার নাম নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করে কখনো নয় কখনো করবেন না আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রতি এতটা কনফিডেন্স এবং বিশ্বাস রাখুন আল্লাহর কসম যদি আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন পৃথিবীর কোনো শক্তি নাই যে এতটুকু ক্ষতি করতে আপনার পারে জোরে বলুন সুবহানাল্লাহ কাবা ঘর ভাঙতে এসেছিল যাকে তাকে নিয়ে নয় হস্তি বাহিনী নিয়ে আবরাহা বাদশা বললে আমি হাতির বাহিনী নিয়ে গিয়ে কাবা ঘরটাকে গুঁড়িয়ে ছাড়খাড় করে দেব আমার আল্লাহ নবীজিকে বললেন হে আমার বিশ্ব নবী শোনো আলাম তারকাই ফাফা আলা রব্বুকা বিআসহাবিল ফিল আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সঙ্গে আমি কি আচরণ করেছি তাইরান আবাবি তারা যখন আমার কাবা ঘরকে ভাঙার জন্য প্রস্তুত আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে মিজাইল ফেলেনি তাদের উপরে পাথর নিক্ষেপ করেনি আমি আমার ছোট্ট পাখি আবাবিলকে বলেছি মুখে করে কাঁকর তুলো পাথর তুলো আর তাদের ওপরে আসমান থেকে নিক্ষেপ করো আমি তার রেঞ্জটা এত বাড়িয়েছি গুলির মতো কাজ করেছে সেই হস্তি বাহিনীকে কাবা ঘরে যাওয়ার আগেই আমি জমিনের মধ্যে ধুলিসাত করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে শুয়েব নবীর কম কয়াল আল মালাউল্লাযীনা ইস্তাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শাইবান ইন্নাকুম ইদাল লাখাসিরুন শুয়েব নবীর কওমের কাফেররা বলল যে আমরা তুমি যদি আল্লাহর প্রচার করো তুমি যদি আল্লাহ সম্পর্কে মানুষকে দাওয়াত দাও তোমাকে মার্ডার করা হবে কে বলেছিল হযরতে শুয়েব নবীর কওমের কাফেররা আমার আল্লাহ বললেন এত বড় আস্পর্ধা হে আমার শুয়েব নবী তুমি সরে যাও শুয়েব নবীকে আমার আল্লাহ সরালেন আর কি বললে জানেন কালাল মালাউল্লাযীনা ইস্তাকবারু
মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শাইবান ইন্নাকুম ইদাল লাখাসিরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শুয়েব নবীর কম দিকে এমন ভাবে ধ্বংস করলাম সেখানটা দেখে মনে হয়নি এখানে কোনোদিন কোনো বসতি ছিল, খেলার মাঠের মতো করে দিলাম আমি। সেখানটা দেখে মনে হচ্ছিল এটা খেলার মাঠ, এখানে কোনোদিন কোনো বসতি ছিল না। আমি এইভাবে তাদেরকে ধ্বংস করেছি। আমার ভাই আপনি আরো একটু আগে চলুন, আমরা নিজেদেরকে মুসলমান বলি, আজ থেকে নিয়ত করুন পাঁচ ওয়াক্তের নামাজি সবাই হব। জোরে বলুন ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে দাওয়াত দেন, আপনার স্ত্রীকে দাওয়াত দেন, নিজেদের মধ্যে মিল মহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব নিয়ে আসুন, আল্লাহর ঘরের দিকে ডেকে নিয়ে আসুন। আমার ভাই পরকালে প্রত্যেকটা ভাইকে আল্লাহ হাজিরি দিয়াবেন, প্রত্যেকটা ভাই আল্লাহর কাছে হাজিরি দেবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন ফালানাস আলান্নাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে আমার বিশ্ব নবী, আমি শুধু মলবি মোল্লা পীর ফকির নই, আমি নবী পয়গম্বরকে উঠার করাবো আর তাদের কমকে উঠার করাবো। কেমন ভাবে তোমাদেরকে দাওয়াত দিয়েছে আর তোমরা কিভাবে গ্রহণ করেছো। কিয়ামতের দিনে এই কেগুরি জমিনটা আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ আমাকে উদ্ধার করাবেন, আপনাকে উদ্ধার করাবেন, আর জিজ্ঞাসাবাদ করবে তুমি কেমন দাওয়াত দিয়েছিলে আর তোমরা কেমন গ্রহণ করেছো। আজ থেকে নিয়ত করে নেন, মনেতে পাপ রাখবো না, মনকে পরিষ্কার করুন। আপনি কিভাবে করবেন আমি বলে যাই আপনাকে।